সাবস্ক্রাইব করো লেখাপড়া ইউটিউব চ্যানেলকে এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করো নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, আমি অমরেন্দ্র ঘোষ আর তোমরা দেখছো লেখাপড়া ইউটিউব চ্যানেল। আমি এই ভিডিওতে মেনলি তোমাদের কয়েকটি ইম্পর্ট্যান্ট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব, যেটা জানা তোমাদের খুবই প্রয়োজন আছে। প্রথম কথা, যে সাবস্ক্রাইবের ব্যাপারটা, অনেকেরই প্রবলেম হচ্ছে যে যারা আমাদের কন্ট্যাক্ট লিস্ট আছে, যারা আমার যাদের সাথে আমার কন্ট্যাক্ট আছে হোয়াটসঅ্যাপ হোক ফেসবুক হোক বা অন্য সোশ্যাল মিডিয়াতে, তারা যখন আমার ভিডিও দেখছে তখন হয়তো ভুলে যাচ্ছে সাবস্ক্রাইব করতে। এবার পরে যখন সাবস্ক্রাইব তারা করতে যাবে, তার জন্য দুটো তার কাছে অপশান হয়, তার যে ওনার তার কাছে চ্যানেল লিঙ্কটা নিতে হবে অথবা ইউটিউবে গিয়ে চ্যানেল নামটা সার্চ করতে হবে। এবার আমার চ্যানেল নামটা খুব সহজ, লেখাপড়া মনেও থাকে খুব সহজে। তো বলে রাখি যে চ্যানেলটাকে এখন যদি কেউ সার্চ করতে যায় তাহলে কিন্তু সার্চ ইঞ্জিনে দেখাবে না, কারণ চ্যানেলটা বেশি দিনই হয়নি, এই 5-6 মাস হয়েছে চ্যানেলটাকে ক্রিয়েট করেছি। তো এখন চ্যানেলটাকে যদি সার্চ কেউ করতে চায় তাহলে কিন্তু সার্চ ইঞ্জিনে দেখাবে না। আর দ্বিতীয় অপশানটা হচ্ছে যে ওনার চ্যানেলটার তার কাছ থেকে চ্যানেলের লিঙ্কটা নিয়ে নেওয়া। এবার যাদের সাথে আমার কন্ট্যাক্ট আছে, যারা আমাকে কন্ট্যাক্ট করতে পারবে, তারা খুব সহজেই এই চ্যানেলের লিঙ্কটা নিয়ে নিতে পারবে। কিন্তু যাদের সাথে কোনো কন্ট্যাক্ট নেই তারা কী করবে? তো সেক্ষেত্রে আমি বলে রাখি যে অবশ্যই যখন কোনো একটা ভিডিও দেখবে তখন সাবস্ক্রাইব করে নেওয়াটা খুবই প্রয়োজন। সাবস্ক্রাইব করা মানে হচ্ছে কোনো একটা চ্যানেলের সঙ্গে তুমি টাচে থাকবে, কোনো একটা চ্যানেলের সাথে তুমি কন্ট্যাক্টে থাকবে। আর অন্যান্য যে সমস্ত ফিল্ডগুলো রয়েছে, হটস্টার হোক বা নেটফ্লিক্স হোক, সেক্ষেত্রে তোমাকে ভিডিও দেখার জন্য তোমাকে সাবস্ক্রাইব করতে হয়, মান্থলি হোক ইয়ারলি হোক তার প্যাকেজ থাকে। কিন্তু ইউটিউবের ক্ষেত্রে যে কোনো ভিডিওই তোমার ফ্রি অফ কস্ট, কোনো টাকা পয়সা লাগে না, এটা হচ্ছে মেন ব্যাপার। এবার অবশ্যই চ্যানেলটাকে যদি চ্যানেলের সাথে যদি কন্ট্যাক্টে থাকতে চাও, যদি তোমার খুবই হেল্পফুল হয়, কোনো জোরজবস্তি নেই, যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে এক্ষেত্রে তোমার পক্ষেই সেটা খুব ভালো হবে। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকবে একটা বেল আইকন থাকে, সেই বেল আইকনটা ক্লিক করে অল অপশানটা চুজ করতে হয়। এতে কি হয়, যখন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমার মোবাইলে চলে যাবে। যেমনটা ধরো কোনো একটা কেউ তোমার ফ্রেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ করেছে, তখন তার নোটিফিকেশান পেয়ে যাও, একটা আওয়াজ ওঠে নিয়ে নোটিফিকেশান আসে। বা তুমি কোনো ফেসবুকে কোনো একটা ছবি পোস্ট করেছো, তখন কেউ লাইক করলো বা কমেন্ট করলো, তার নোটিফিকেশান তোমার কাছে চলে আসে। ঠিক সেরকমভাবেই আমি যখন কোনো একটা ইউটিউবে ভিডিও আপলোড করব এবং তুমি যদি সেটা সাবস্ক্রাইব করে, মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, তখন তুমি সেই ভিডিওর পাওয়ার নোটিফিকেশান পেয়ে যাবে। তো এতে তোমার সুবিধা হবে যে নতুন ভিডিও এসেছে এটা বোঝা যাবে। তো এটা গেল আমার সাবস্ক্রাইব করা এবং বেল আইকন প্রেস করা, অর্থাৎ চ্যানেলের সঙ্গে টাচে কীভাবে থাকবে সে ব্যাপারটা। নেক্সট পয়েন্ট হচ্ছে যে কীভাবে কোন একটা চ্যাপ্টারের সব ভিডিওগুলো একসাথে পাবে। তখন তুমি সেই চ্যাপ্টারে সব ভিডিওগুলো সিকোয়েন্সে দেখে একটা চ্যাপ্টার রেডি করতে পারো। তো সেটা কীভাবে করবে তার জন্য আমি বলে রাখি, ধরে নাও তুমি কোনো একটা ভিডিও আমার চ্যানেলে দেখছো, তখন মাঝখান করে একটা আইকন থাকবে আমার চ্যানেলের আইকনটা, যেটা LP বলে রাখা আছে রেড কালার ব্ল্যাক কালারে, সেটা ক্লিক করলে এবার আমার চ্যানেলের ইনফোটা খুলে গেল। এবার সেখানে অনেকগুলো ওপরে ট্যাব থাকে, হোম, ভিডিওস, প্লেলিস্ট, এরম করে যে ভিডিওস অপশানে যাও। তো ভিডিওসে গিয়ে কিন্তু তোমাকে একটু পরিশ্রম করতে হবে কোনো একটা চ্যাপ্টার ওয়াইজ তুমি ভিডিওগুলো পেতে গেলে। কারণ কী হয়েছে, মজার ব্যাপারটা বলি যে আমি ধরো পরমাণু ঘটনা পড়াচ্ছি, সেই সময় হয়তো আমি তাপ চ্যাপ্টারটাও পড়িয়েছি, আবার সেই সময় ধরে নাও আমি কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টারটাও পড়িয়েছি। তখন একটা ভিডিও ধরো তাপ চ্যাপ্টার, তারপর দিন আমি ধরে নাও কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টার পোস্ট করেছি, তারপর ধরে নাও তারপরের দিন আমি পরমাণু গঠন চ্যাপ্টারে কোনো ভিডিও পোস্ট করেছি। সেক্ষেত্রে একটা তাপের চ্যাপ্টারের সিকোয়েন্স তুমি পাবে না, বা কোনো পরমাণু গঠনের চ্যাপ্টারের সিকোয়েন্স তুমি পাবে না, একটা ভিডিওর পর অন্য একটা ভিডিও চলে আসবে, সেগুলো আলাদা আলাদা চ্যাপ্টারে হতে পারে। তো এই প্রবলেমটা তুমি যদি ভিডিওসে গিয়ে কোনো চ্যাপ্টার খুঁজতে যাও তাহলে অসুবিধা হবে। এবার যেটা দরকার তোমাদের করতে হবে সেটা হচ্ছে প্লেলিস্টে যেতে হবে, মানে ভিডিওসের পরেই যে অপশানটা থাকে, ভিডিওসের পরে ডান দিকে সেই প্লেলিস্টে গিয়ে তোমার পছন্দসই চ্যাপ্টারটা দেখবে, যদি থাকে তাহলে সেখানে ক্লিক করবে এবং সেই চ্যাপ্টারের ভিডিওগুলো সব তুমি ওই প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে এবং তুমি সেই ভিডিওগুলো দেখতে পারবে। তো এটা ছিল কোনো একটা চ্যাপ্টারের সব ভিডিওগুলো কীভাবে পাবে এবং সেগুলো কীভাবে দেখে চ্যাপ্টারটাকে রেডি করবে।
তো আর বলে রাখি যে অবশ্যই চ্যানেলটাকে চ্যানেলের কোনো ভিডিও শেয়ার করবে তাদের তোমাদের বন্ধুদের সঙ্গে, তোমার যে সমস্ত নিডি ফ্রেন্ডগুলো রয়েছে, নিডি তোমার আত্মীয় স্বজনরা রয়েছে, মানে আত্মীয় স্বজনদের ছেলে মেয়েরা রয়েছে এই প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে, তারা খুব প্রবলেমে রয়েছে, তাদেরকে অবশ্যই শেয়ার করবে। এটা ফ্রি অফ কস্ট এবং আশা করি এটা তোমাদের খুবই হেল্পফুল হবে। তা আজকের মতো এতটাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টিল দেন পড়তে থাকো, শিখতে থাকো।